আসসালামু ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তেলের পিঠা অনেকেই এটাকে পোয়া পিঠা বলেও চেনে অনেকেই বলে তাদের কাছে এই পিঠাটা ফুলতে চায় না আবার ভেতরটাও অনেক সময় কাঁচা থেকে যায় তো আজ আমি খুবই ইজি কিছু টিপস দেবো যা ফলো করলে আপনারা সবসময় পাবেন এরকম পারফেক্ট পিঠা তো এটা তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে দু কাপ চালের গুঁড়া এই গুঁড়াটা আপনারা চাইলে বাসাতেও তৈরি করতে পারবেন আবার চাইলে বাজার থেকেও কিনে আনতে পারবেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এই ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা দু তিন দিন পর্যন্ত সফট থাকবে এবার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এই পিঠাটাতে আমি চিনি এবং গুড় দুটাই ব্যবহার করব আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন আবার চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন এবার সাথে দিয়ে দিচ্ছি গুড় এই গুড়টাকে আমি আগেই পানি দিয়ে চুলায় জ্বালিয়ে গলিয়ে নিয়েছি এটা খেজুরের গুড় আপনারা এটা পরিমাণটা আপনাদের স্বাদ মতোও দিতে পারেন যারা কম মিষ্টি খেতে চান তারা কম দিতে পারেন এবার সাথে দিয়ে দেব হালকা গরম পানি পানিটাতে যেন আঙুল কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখা যায় এরকম গরম পানি এখানে ব্যবহার করব। এই পিঠার বেটারটা খুব ঘন হবে না আবার একেবারে পাতলাও হবে না একটু ঘনর মতোই হবে আমি দেখিয়ে দেব যে এটা কীরকম হবে আর এই পিঠাটার প্রথম টিপস হলো যে এটাকে অনেকক্ষণ মানে পাঁচ ছয় মিনিটের মতো খুব ভালোভাবে মিক্স করতে হবে এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন বা চামচ দিয়েও করতে পারেন যেভাবে করেন না কেন এটা পাঁচ ছয় মিনিটের মতো খুব ভালোভাবে মিক্স করতে হবে আমার দেড় কাপের মতো পানি লেগেছে আপনাদের চাইল মানে আরও কমও লাগতে পারে বা বেশিও লাগতে পারে তো বেটারটা এরকম ঘন হবে এবার আমি ঢাকনা না এটাকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখব এটা এটার দ্বিতীয় টিপস তো তিরিশ মিনিট পর ফিরে আসছি এবং সাথে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের ডিম এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা এই কালো জিরাটা দিলে পিঠার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর এই নিশ্চয়ই এটা সবাই জানি আমরা আমাদের শরীরের জন্য অনেক ভালো এবার আবার তিন চার মিনিটের জন্য মিক্স করে নেব এই কড়াটা আমার শাশুড়ি মায়ের হাতের এই কড়াটাতে আজ আমি বানিয়ে দেখাবো তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পিঠা পিঠা না সরি বেটার যাই হোক তো প্রথমটা আমি সম্পূর্ণ সময়টা ভেজে দেখাচ্ছি যে কতটুকু সময় লাগছে এই যে দেখুন খুবই অল্প সময়ের মধ্যেই পিঠাটা কিন্তু ফুলে যাবে আর কিছুক্ষণের মধ্যে এটাকে উলটিয়ে দিতে হবে এই পিঠাটা তৈরিটা অনেক ইজি আর তৈরিতে খুব বেশি সময় লাগে না এক মিনিটের মধ্যেই একটা পিঠা হয়ে যায় অনেক সময় দেখা যায় এক মিনিট থেকে কমও সময় লাগে যদি দেখেন যে আপনাদের পিঠাগুলোর কালারটা খুব তাড়াতাড়ি আসছে মানে পুড়ে যাচ্ছে তাহলে চুলার পাওয়ারটাকে একটু কমিয়ে দিন তো এভাবে এক এক করে আমি সব পিঠা ভেজে নেব দেখুন এই যে পিঠার ভেতরটাও কিন্তু কাঁচা নেই আর প্রতিটা পিঠাই ফুলেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো আমার এই পিঠার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি তো একটা ক্লিক করবেন আর একটা লাইক করতে একেবারেই ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ